নমস্কার সিটিভিএনে প্রত্যেককে স্বাগত জানাই আমি ইন্দ্রাণী রয়েছি এই মুহূর্তে শুরু করছি দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি অনুষ্ঠান শনিবার এবং রবিবার রাত্রি 11টায় বুধবার এবং বৃহস্পতিবার আমরা পাই রাত্রি 9টায় দিদিকে কিন্তু শনি এবং রবিবারের এই রাত্রি 11টার অনুষ্ঠানটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ আর সামনেই মহালয়ার অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ সময় সেই সময়তে কিভাবে কি কি কাজ করা যাবে এবং জীবনের যে কি বলবো ভুল ত্রুটিগুলো হয়ে রয়েছে জন্মছকে সেই ত্রুটিগুলোকে কিভাবে শুধরে নেওয়া যাবে মহালয়ার সময় সেই কথা শুনব কার কাছে শুনব যিনি দীর্ঘ 22 বছর ধরে দীর্ঘ 22টা বছর ধরে মানুষকে একইভাবে সাফল্য দিয়ে আসছেন যার কাছে কিন্তু একটাই কথা সমস্যা থাকবে তার সমাধানও রয়েছে এবং তিনি একেবারে পিন পয়েন্টে গিয়ে ধরেন যে কোথায় গলদটা হয়েছে কোথায় গিয়ে জীবনের জটটা পেকে মানে জটটা বেঁধে রয়েছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র ভাবস্ফুট পদ্ধতিতে যিনি জ্যোতিষ চর্চা করেন যিনি জন্মছক বিশ্লেষণ করেন সেই মানুষটি রয়েছেন আজকে আমাদের সঙ্গে তার কাছে পরিচয় তো যাবই সবার আগে বলবো লাইভ ফোন ইন অনুষ্ঠান 6292424341 এবং 6292424342 এই দুটি নাম্বার রয়েছে সরাসরি ফোন করার জন্য আর নবরাত্রি এই সময়টা কি করব আসলে সবটাই আমাদের দিদির কাছে জানার কথা যে কি করব দিদি সবটা তো ঘেটে ফেলেছি জীবনে আপনি সলিউশন দিন সরাসরি যাব দিদিকে অনেক অনেক স্বাগত জানাবো আজকে অনুষ্ঠানে শ্রীমতী বৈশালী সরকার রয়েছেন আমাদের সঙ্গে নমস্কার জানাচ্ছি সকলকে সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্মৃতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণোময়ে নারায়ণী নমস্তুতে জয় মা দিদির কাছে আমাদের অনেক কিছু আবদার আছে দিদি সবটাই জীবনটা কেমন একটা হয়ে যাচ্ছে তুমি একটু ঠিক করে দিন বা দিদির কাছে এসে যে একটু ঠিক করে দিন কি করব এবং সামনেই নবরাত্রি রয়েছে এবং দুর্গাপূজোর প্রধান যেখন অষ্টমী সন্ধি পূজা একদম এই সময় এবং এবছর সন্ধি পূজোর তো একটা বিশাল মানে মেইন যে আমরা দুর্গাপূজো করি সেই দুর্গাপূজো আমরা কিন্তু মায়ের থেকে শক্তি সাহস আমাদের যত রকমের রোগ শোক এগুলোকে আমরা দূরে একদম করে দিতে চাই দিয়ে কিন্তু আমরা আমাদের পারিবারিক শান্তি ঐক্যবদ্ধতা এগুলো কিন্তু মায়ের কাছে আমরা চাই দুর্গাপূজোর সিম্বলই হচ্ছে তাই এবং দুর্গাপূজো মানেই হচ্ছে একটা লালের একটা ব্যাপার থাকে লাল মানে কি একটা তেজ শক্তি লালের মধ্যে যে কারণে লেপের ওয়ারও কিন্তু আগে লাল রঙের হয়ে থাকতো আর সন্ধি পুজো এবছর কিন্তু পড়েছে একদম দুপুর প্রায় শেষ হয়ে সন্ধি পুজো স্টার্ট হচ্ছে অর্থাৎ অষ্টমীর শেষে 24 মিনিট এবং নবমীর শুরু 24 মিনিট 3:36 থেকে 4:24 পর্যন্ত কিন্তু সন্ধি পুজো এবছরে থাকবে এবং এই সন্ধি পুজোয় বিশেষ কিছু ক্রিয়া আছে মানুষের জীবনের যে মঙ্গল পাওয়া প্রাপ্তি ঈশ্বরের কাছে তাতে আমরা কি করব না একটি বড় মাটির প্রদীপে ঘি নিয়ে জ্বালাতে পারেন বা লাল বড় একটি মোমবাতি যেটা এই 48 মিনিট যেন টানা জলে এরম কোনো মোমবাতি কিন্তু আপনাদের জ্বালাতে হবে তার সাথে কি করবেন না একটি ভূজ্য পত্রে আপনার যে কামনা সেই কামনাটা আপনি লিখবেন লাল কালি দিয়ে একটি লাল ফল বিশেষত আপেল আমরা লাল পাই লাল ফল এবং 9টি লাল সুতো তার মধ্যে একটু সিদ্ধি এবং কিছুটা দুব্বা এবং একটা পদ্ম ফুল দিয়ে সেটাকে পুরো বাঁধতে হবে মানে পাক দিতে হবে 9টা সুতোকে দিয়ে আপনি ঠাকুরমশাকে বলবেন মায়ের কী বলে ঘটের ওপরে অথবা ঘটের পাশে বা দুর্গা মায়ের পায়ের চরণে রেখে দেবেন এবং যতক্ষণ সন্ধি পুজো চলবেন এক মনে আপনার যে দুঃখ কষ্ট যন্ত্রণায় যেটাই রয়েছেন সেটা আপনি মাকে একটাই প্রার্থনা নিয়ে করবেন এবং অভ্যর্থভাবে কিন্তু সেটা
দেখবেন জীবন থেকে আপনার কষ্ট দূর হবে। আর দশমীর দিন যখন আমরা ঠাকুর বিসর্জন দেব, যখন ঘট নাড়া হয়ে যাবে, আর ওই ঘটের জল নিতে কিন্তু কেউ ভুলবেন না। ঠাকুরমশাইদের একটু পয়সা দিয়ে আগে থেকে রাখবেন, ছোট ছোট শিশি দিয়ে আসবেন, বলবেন যে আমাকে একটু ঘটের জল দিন। আর যাদের তো বাড়িতে নবরাত্রি হয় তাদের তো ঘটের জল থাকবেই, আমার কাছে অনেকে নিয়ে যায়। এবং তার পাশাপাশি ওই পদ্ম ফুলটা বাড়িতে যাদের বাস্তু প্রবলেম তারা নর্থ ইস্ট কর্নারে বেঁধে রাখবেন। এবং তার পাশাপাশি যখনই কোনো ইন্টারভিউ যাবেন, কেউ অসুস্থ হলো বা কোনো কারো বিয়ের ক্ষেত্রে দেখাশোনা হলো, অবশ্যই ফুলটা সাথে রাখুন, কার্যসিদ্ধি হয়ে যাবে। আমরা আসবো আলোচনায়। আমাদের সঙ্গে এক দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার বৈশালী জি। কে বলছেন? আমি থেকে, হ্যাঁ আমি ঢাকুরিয়া থেকে বলছি। আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। দিদির অনুষ্ঠান দেখা হয়? দিদির অনুষ্ঠান মানে দিদির কাছে আমার নিজের আমার ভাইয়ের মেয়ে গেছিল, তো ওর প্রচন্ড পরিমাণে বিয়েতে বাধা ছিল। এখন ওর ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে, খুব ভালোভাবে সংসার করছে। আর ওনার প্রোগ্রাম তো আমি সবসময় দেখি, ওনাকে আমি প্রচন্ড অন্ধভক্ত হই ওনা। বলুন, আজকে মেয়ের সম্পর্কে জানতে চান, মেয়ের ডেট অফ বার্থ? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থ? আমার মেয়ের হচ্ছে 30/11/1984। বুঝলাম না, একটু জোরে বলুন। 11/11/1984? 30, আচ্ছা। 11/1994, আচ্ছা। জন্ম সময়? জন্ম সময় 7:25 সন্ধ্যাবেলা। সন্ধে 7:25। জন্মস্থান? কলকাতা। বেশ। মেয়ের রাশি লগ্ন কিছু জানা আছে? তুলা রাশি। তুলা রাশি, হ্যাঁ। তুলা রাশি স্বাতি নক্ষত্র দেবগণ, এবং লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। আচ্ছা, প্রথম কথাই যেটা দেখা যাচ্ছে, মেয়ে এমনিতে খুব রুচিশীল, শৌখিন এবং ক্রিয়েটিভ একটা মানসিকতা ওর মধ্যে রয়েছে, তাই তো? একদম ঠিক। আচ্ছা, ওর চতুর্থ পতি চলে গেছে রবি বুধ বৃহস্পতি। বর্তমানে কি ও চাকরি করছে? ওর চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু এখনো পাইনি। আচ্ছা, ও কি এমবিএ করেছে? এমবিএ? হ্যাঁ, এমবিএ বলছেন? হ্যাঁ, না এমবিএ তো করেনি এখনো, এখন মানে সবে গ্রাজুয়েশন করেছে। আচ্ছা, ও এমবিএ করার মানসিকতা আছে কি ওর? এখানে কিন্তু ও তো যথেষ্ট পড়াশোনায় ভালো দেখাচ্ছে, খারাপ না আপনার মেয়ের ছকটা। ও একমাত্র মেয়ে আপনার? এখানে দুটো জায়গা আমি একটু ডিস্টার্ব পাচ্ছি। এক নম্বর হচ্ছে দেখুন, কেতু এই যে একাদশ স্থান, একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তির জায়গা। একাদশ স্থানে যত যার পাওয়ারফুল থাকবে, আমরা অনেককে বলি না যে ওই ওর কোনো কোয়ালিফিকেশান সেরকম ছিল না, আহামরি কোনো কিছু ব্যাপার ছিল না, কিন্তু এত ভালো কি করে ওর হচ্ছে? একাদশ স্থান যে জন্মছকের যত ভালো থাকবে, সেই জন্মছকের লাইফের মানে প্রোগ্রেস অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আপনার মেয়ের দেখুন একটাই প্রবলেম, একাদশ স্থানে রয়েছে কেতু। কেতু মানে কি হচ্ছে? সাপের মাথা হচ্ছে রাহু আর বডিটা হচ্ছে কেতু। সাপের বডি সবসময় দেখবেন কুণ্ডলে কীর্ত হয়ে যায়, যার ফলে ওর সব কিছুই একটু গুটিয়ে থাকে, চট করে ফ্লারিশটা কিন্তু ওর লাইফে আসতে চায় না, সবসময় একটা বাধার মধ্যে দিয়ে কিন্তু ওকে যেতে হয়। সেটা হয় তো? হ্যাঁ, যতটা ভালো, যতটা পড়াশোনায় ওর বুদ্ধিমত্তা যথেষ্ট রয়েছে, এবং আপনার মধ্যেও খুব গুড কোয়ালিটিস রয়েছে, আপনার মধ্যেও খুব ক্রিয়েটিভ একটা ব্যাপার রয়েছে, কিন্তু আপনার হেলথ ভালো যাচ্ছে না, তাই তো? না, আমার মেয়ের শরীরটা একদম ভালো যাচ্ছে না। হ্যাঁ, বিশেষত লোয়ার অ্যাবডোমেনে কোনো অপারেশন হয়েছে আপনার? গল ব্লাডার বা ইউট্রাস এরকম ধরনের জায়গায়? হ্যাঁ, গল ব্লাডারের সমস্যা আছে কিন্তু অপারেশন হয়নি দিদি। কানেকশন তো দেখাচ্ছে, অপারেশন হবে এখানে। আমার মেয়ের কি এই সময় অপারেশন মানে গলব্লাডারের একটু সমস্যা দেখাচ্ছে, হওয়া কি ভালো? একটা তো ডিস্টার্ব তো চলছে, দেখাচ্ছে তো মানে পজিশনে রয়েছে। এই বছর দিদি করিয়ে নেওয়া ভালো, অল্পতে করে নেওয়াটাই তো বেটার না? কিন্তু এখানে কি এখন দিদি ওর ভালো হবে?
কিসে? চাকরি। চাকরিও করবে, ঠিক আছে? চাকরি জায়গাটা ভালো আছে, ও ভালো জায়গায় চাকরি, কিন্তু যতটা সাকসেস ও চাইবে, এই যে অশুভ রাহু কেতুর যে জায়গা রয়েছে, এবং ওর একটা জিনিস হচ্ছে ও খুব মুডি, খুব মানে রুচিশীল, খুব ক্রিয়েটিভ, ভীষণ সফিস্টিকেটেড একটা লেডি, যার জন্য চট করে যে কোনো চাকরি ও করতে চাইবে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা, এই ছকে কিছু না কিছু ও করবে, সেটা ওটা একটা টার্গেট থাকবে, কিন্তু মেইন প্রবলেম ওর বিয়ের জায়গা, বিবাহিত স্থান কিন্তু ওর একদমই ভালো নয়। এটা আপনি হয়তো জ্যোতিষশাস্ত্র সম্পর্কে একটু হলেও বোঝেন, কারণ সপ্তম পতি ষষ্ঠে গিয়ে ন্যাচারাল জোডিয়াকের অষ্টমে গিয়ে বসে রয়েছে, এটা খুব অশুভ দেখাচ্ছে। আর বিবাহিত জীবনের যে মেন ঘর সপ্তমের পঞ্চম বা সপ্তমের একাদশ ঘর, এই দুটো স্থানই কিন্তু ওর ড্যামেজ হয়ে রয়েছে। এই জায়গাটার জন্য আপনার কারো পরামর্শ নিতে হবে, হায়ার স্টাডিজের যোগ রয়েছে, ওকে মাস্টার্স করতে বলুন বা এমবিএ করতে বলুন, সেটা ওর জন্য ভালো হয়ে থাকবে। ঠিক আছে, এই বছরেই করা ভালো না মানে এবছরে করে নেওয়া তো ভালো, এবছরটা তো ওর জন্য খুব খারাপ নয়, ভালোই ইয়ার। আরো ডিটেইলসে কথা বলতে হলে 2022-23 ওর জন্য খারাপ বছর যাবে না, কিন্তু 5-11 খুব ডিস্টার্ব, হঠাৎ করে জীবনে কোনো রিলেশন এসে যাবে এবং সেই রিলেশনটাই ওর জীবনের ক্ষেত্রে কাল হয়ে যাবে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আসলে মেয়ে কি করবে বা তার শারীরিক কন্ডিশন কি আছে, এই মুহূর্তে অপারেশন করা ভালো কিনা, বা তার হায়ার স্টাডি, বিএ, কর্ম, সবটাই একদম পিন পয়েন্টে গিয়ে দিদি কিন্তু বলে দিলেন যে তার শরীরে এই এই সমস্যা আছে কিনা, এবং আমাদের যে দর্শক বন্ধু ফোন করেছিলেন তিনি একদম সেই জায়গাটাই বললেন। এইটাই যে কথা আমরা আলোচনার শুরুতেই বলছিলাম যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র ভাবস্ফুট পদ্ধতিতে দিদি একমাত্র কিন্তু জ্যোতিষশাস্ত্রটা নিয়ে চর্চা করছেন দীর্ঘ 22টা বছর ধরে, এবং এই যে এইখানে বসে নিমেষের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে, এই জন্যই কিন্তু পিন পয়েন্টে গিয়ে তিনি প্রেডিকশনটা করতে পারছেন। আমাদের সঙ্গে আরো এক দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। আগরতলা? আগরতলা গোয়াটি প্রচুর মানুষ আমার খুব। এর আগে আমি একটা কথা বলছি, বলেন। ওনার সঙ্গে, দিদির সঙ্গে আমার ভাইয়ের ছেলে অনলাইনে কনসালটেন্সি করেছিল। আচ্ছা আচ্ছা। তো ওর কিছু পড়াশোনার সমস্যা ছিল, সেটা আপনি সমাধান করে দিয়েছেন, খুব ভালো। আগরতলা বলেন তো, আগরতলা গৌহাটির মানুষরা ভীষণ ভালোবাসে, আর প্রচুর মানুষ অনলাইনে আগরতলা থেকে, এবং আমার কাছে প্রচুর রিকোয়েস্টও আছে আগরতলা থেকে, এবারে কলকাতায় এসেও অনেকে দেখিয়ে গেছে, আজকেও কিন্তু ত্রিপুরার এক মানুষ এসে আমাকে গড়িয়াহাটে দেখিয়ে গেল। কাজে আগরতলা, ত্রিপুরা, গৌহাটির মানুষরা সত্যি এমনিই খুব ভালো মানুষ হন, আর সবচেয়ে ভালো লাগে আপনাদের সাথে আমার কথা বলতে, মানে খুব মিষ্টি ভাষা। এবং আরও একটা জিনিস ভালো লাগলো যে আপনি ফোনটা করে এই যে শেয়ার করলেন যে আপনার প্রিয়জন বা আপনার আত্মীয় স্বজন এসে উপকার পেয়েছে, তাতে কি হবে আরও যারা দেখছেন তারা অনেকটা সহজে বুঝতে পারবেন যে অভিজ্ঞ মানুষের কাছে একটা জিনিস, মানুষ কিন্তু এটা আমার এত ভালো লাগে যে সত্যি আমি, উনি আগরতলা আসে না কিন্তু ওনার এত ভালো লাগে, আর প্রোগ্রামটা খুব ভালো লাগে। আজকে তো পেয়ে গেলেন, আবার কি বলুন? আরে বলছি আমার ছেলের জন্য জান। বলেন বলেন, ছেলের ডেট অফ বার্থ? ছেলের নাম চিন্ময় বনি। ওর 25/6/98 বলছেন? 25/6/98 আমি একটু এই সুযোগে বলে নিতে চাইবো যে দিদির চেম্বারের ডিটেলসটা বলবো, যারা এই মুহূর্তে মহালয়ার আগে দিদিকে চেম্বারে দেখাতে চাইছেন তাদের জন্য আগামী 19 তারিখে দিদি ব্যারাকপুরে চেম্বার করছেন, 20 তারিখে আসানসোল, 21 তারিখে বেহালা, 22শে সেপ্টেম্বর শিলিগুড়ি, 24শে সেপ্টেম্বর মিদনাপুর, 27শে সেপ্টেম্বর কৃষ্ণনগর, 29 তারিখে বর্ধমান, 30 তারিখে দিদি অনলাইন চেম্বার করছেন, এবং 11ই অক্টোবর মেচেদা, 16ই অক্টোবর গড়িয়াহাট, 14ই অক্টোবর হাতিবাগান, 16ই অক্টোবর গড়িয়াহাট, 19 তারিখ অক্টোবরের শেওড়াফুলি, 20 তারিখে হাওড়া, এবং 13ই নভেম্বর কিন্তু গুয়াহাটিতে চেম্বার করছেন। এই মুহূর্তে যারা চেম্বারে দেখাতে চাইছেন বা অনলাইন বুকিং করতে চাইছেন, প্রত্যেককে বলবো আপনারা বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন সেইখানে অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা, আপনার ছেলের রাশি লগ্ন কিছু জানা আছে? ওরা মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশি,
পুনর্বসু নক্ষত্র দেবগণ এবং কন্যা লগ্ন। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে চতুর্থপতি চলে গেছে সপ্তমে। ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে? ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে বিটেক করেছে। পড়াশোনার দিকটা ওর ভালো, কিন্তু কর্মস্থান নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব। অষ্টমে শনি যে কোনো কাজ করার ক্ষেত্রে প্রবল বাধা। ওর একটা মানে অ্যালার্জির একটা প্রবলেম আছে আপনার ছেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অ্যালার্জি আছে ওর। হ্যাঁ, এবং কর্মস্থান নিয়ে খুব একটা, ও কি চাকরি করছে? এটা নিয়ে যদি খুব চিন্তিত আছি, যার জন্য আপনার সঙ্গে শরণাপন্ন হয়েছি। এই যে অষ্টমে শনি ষষ্ঠপতি অষ্টমে নিচস্থ হয়ে বসে রয়েছে, পড়াশুনোয় ভালো ছেলে, ডিগ্রিটা ভালো পেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে মনোমতো চাকরি হচ্ছে না। আর ওর ক্ষেত্রে ও যেটা দেখা যাচ্ছে, ও কোনো কিছু কংক্রিট ভাবে করার একটা মানসিকতা নেই, সব সময় একটা ডুয়েলিটির মধ্যে থাকে, অর্থাৎ এটা করব না ওটা করব, এই একটা কনফিউশন কিন্তু ওর মধ্যে আছে। আছে তো? হ্যাঁ, ওটাই আছে ওর ভাবে, এটা একবার করব না করব না। হ্যাঁ, ও সব সময় ভাবে। আর মায়ের তো খুব আদরের, যার জন্য মাকে ছেড়ে দূরে কোথাও যেতে চাইছে না, সেটাই হচ্ছে তো? হ্যাঁ সেটাই হচ্ছে, দেখো বাইরে যাচ্ছে না, অফার এসেছে বাইরে। বললাম তো একটু হোমসিক, মানে মাকে খুব ভালোবাসে, মায়ের আদর, মা মনে এখনো খাইয়ে দেয়, সেটা আছে তো? আপনি যা বলছেন সবগুলি সত্যি। হ্যাঁ, কাজেই এখান থেকে আমি বলবো অশুভ শনির প্রতিকার ইমিডিয়েট করুন, এবং গুপ্ত শত্রুতা প্রবল রয়েছে, সেটা আপনাদের ক্ষেত্রেও রয়েছে, বুঝেছেন? আচ্ছা। এবং ছেলে এমনিতে ভালো ছেলে, কিন্তু শরীর স্বাস্থ্য বর্তমানে ভালো যাচ্ছে না, আর অ্যালার্জির যে প্রবলেম আছে এটা ওকে খুবই ভোগায়, আর এইটা ওকে দূরে গিয়ে কিন্তু কর্ম করতে হবে, এটা মাথায় রাখতে হবে, সেই জায়গাটার জন্য, যাতে মানসিক, অনেকে না মেন্টাল জায়গা থেকে না শারীরিক রোগ হয় না, মেন্টালি খুব দুর্বল থাকে। আপনার ছেলে হচ্ছে মেন্টালি পেশেন্ট, অর্থাৎ বাড়ি ছেড়ে যাব, একা থাকতে পারবো, কি হবে এই চিন্তা করে, আর মা ভীষণ প্যাম্পার করে ওকে, ও যার জন্য কিন্তু স্টেপ নিতে পারছে না। এই জায়গাটা সঠিকভাবে প্রতিকার করুন। এই যে মা দুর্গা, আমি একটু আগেই বললাম, মা দুর্গা হচ্ছে ভয় ভীতি দূর করে দেয়, সাহসের প্রতীক, কাজে মায়ের এতে মহালয়ার দিনকে নবরাত্রিতে কাজ করান, অবশ্যই উপকার পাবেন। আপনি তো বললেন আপনার কে এসে উপকার হয়েছে, ভাইয়ের ছেলে না কার, কাজে আপনার ছেলেরও কিন্তু, আপনার ছেলে মানুষ খুব ভালো, খুব সাদা সিধে, আজকালকার ছেলেদের মতন নয়, খুবই ভালো ছেলে, কিন্তু কিছু জায়গায় কেরিয়ার তো এগিয়ে নিয়ে যেতে হবে, বাস্তবটা তো মানতে হবে, সেই জায়গাটার জন্য কিন্তু অবশ্যই এই অশুভ শনির প্রতিকার করতেই হবে, ঠিক আছে? আমি একটা কথা বলছি, বলেন। ওনা বাইরে থেকে দুইটা দাঁত অপারেশন, ও তো বাইরে যেতেই চাচ্ছে না। আরেকবার একটু বলুন। ও মানে আগরতলা বাইরে থেকে দুইটা অফার, ভালো অফার এসেছে, কিন্তু ও বাইরে যেতে চাচ্ছে। অফার বা আমি তো সেটাই বললাম, যে বাইরে থেকে ওর অফার আসছে, কিন্তু ও ভালো অফার আসছে, কিন্তু ও যেতে চাইছে না, ডিউ টু, দেখুন আমি আপনাকে চিনি কি, আপনার ছেলেকে কি দেখেছে আমাদের সঙ্গে যে দর্শক আছে, এই জায়গাটা আপনাদের বুঝতে হবে। আর বৈশালী সরকার যেগুলো প্রেডিকশন করবেন, জানবেন আপনাদের জীবনের সাথে 100% মিলবে, এবং আমার রেমিডিও ঠিক একইভাবে গ্যারান্টেড থাকে, মানুষের জীবনে অব্যর্থভাবে কাজ করে। কাজেই যারা সমস্যায় রয়েছেন, দূরে রয়েছেন, টেনশনে রয়েছেন, এইরকম ধরনের ভয় ভীতিতে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই নবরাত্রি এবং মহালয়া অমাবস্যা। আমি একটু আগেই বলে গেলাম যে আমাদের সন্ধি পুজোটা এইভাবে করবেন, জীবনের মনের কামনা কিন্তু পূরণ হবে। আর সন্ধি পুজোর পরেই নবরাত্রি আমরা কিন্তু 9টা দিন মেনে থাকি, মহালয়ার পরের দিন থেকে একদম দশমী অবধি। কাজে এই নবরাত্রির প্রথম যে 3 দিন হয় সেটা কিন্তু দেবীর পুজো হয়ে থাকে, মায়ের পুজো করা হয়। পরের যে প্রথম 3 দিন হচ্ছে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী এবং চন্দ্রঘণ্টা। দ্বিতীয় যে ফেজটা সেটা হচ্ছে কুষ্মাণ্ডা, স্কন্দমাতা এবং কাত্যায়নী, সেটা কিন্তু দেবী লক্ষ্মীর পূজা হয়। আর যেটা থার্ড যে 3টে দিন থাকে, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী, এটা কিন্তু দেবী সরস্বতীর পূজা হয়, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। কাজেই নবরাত্রির মধ্যেও
আমরা কিন্তু যাদের পড়াশোনায় পিছিয়ে রয়েছেন, যাদের অর্থনৈতিক কষ্ট, আমি বিশেষ কিছু ক্রিয়া করব সেটা নিয়ে আজকেও বলবো, যে যারা হয়তো অনেক দাম দিয়ে রেমেডি করতে পাচ্ছেন না, কিন্তু তাদেরও জীবনের সমস্যাগুলোকে সমাধান করতে ইচ্ছা করছে, তাদের জন্য কিন্তু এই নবরাত্রি আমাদের স্পেশাল যে বুকিং নাম্বার আছে 9836286759 এবং 8697339671 এ আপনারা যোগাযোগ করবেন। এটা খুব কম টাকায়, কারণ এটা আমি পূজার মাধ্যম দিয়ে তৈরি করছি এবং কিছু মানুষকেই দিতে পারবো, তাতে নাম গোত্র পাঠাতে হবে, দূরের মানুষ হলেও অসুবিধা নেই, শুধু নাম গোত্র ছবি আমাদের পাঠিয়ে দিতে হবে। কাজেই এটা কিন্তু আপনারা করতে পারেন, আপনাদের মনের কামনা বা বৈভব লক্ষ্মীর যে ক্রিয়া সেটা কিন্তু এর মাধ্যম দিয়েই করা হবে এবং জীবনে কিন্তু সাকসেস আসবে। একদমই, যারা চাইছেন এই সময়টাকে কাজে লাগাবেন, মানে এটা একটা দারুণ সময়, এটা একটা উৎকর্ষ সময়, যে কোনো কাজ না হবে না, হবেই। একদমই, আমাদের সঙ্গে এক দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে ভিডিও কলের মাধ্যমে। নমস্কার, কে বলছেন? কে বলছেন? হ্যালো, হ্যাঁ ম্যাডাম, কে বলছেন? হ্যালো ম্যাডাম, আমি কুচবিহার থেকে বলছি, বিপুল সাহা। আচ্ছা দিদির অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ প্রতিদিন দেখা হয়, রোজ। আচ্ছা দিদির কাছে কেউ এসেছিল? রোজ কেন দেখা হয়? রোজ তো অন্যেরটা শুনি, আজকে আমারটা শুনবো। আরে দিদি আমার সম্পর্কে বলে, এটা খুব সুন্দর কথা। দিদির কাছে কেউ এসেছিল? না, আমি আজকে প্রথম আর কি। আচ্ছা আজকে প্রথম, রোজ অন্যের প্রেডিকশন শুনেন, সেখান থেকে দিদির সঙ্গে কথা অনুপ্রেরণা। কতদিন ধরে ফোন করছেন? আমি বলছি কুচবিহার জেলা। কতদিন ধরে এই ফোনে চেষ্টা করেছেন? আজ থেকে অনেক কয়দিন, 15-20 দিন লাইন পাইনি, আজকে লাইন পেয়ে গেলাম। খুব ভালো কথা, বলুন ডেট অফ বার্থ। 14 সেপ্টেম্বর 1986। 14 সেপ্টেম্বর 1986। জন্ম সময়? জন্মসময় ভোর 4টা। জন্মস্থান? জন্মস্থান তুফানগঞ্জ। তুফানগঞ্জ, বেশ, শুনতে থাকুন। রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ ম্যাডাম, মকর রাশি, উত্তর আষাঢ়, মকর রাশিটা জানা আছে, তাছাড়া জানি না। মকর রাশি, উত্তর আষাঢ় নক্ষত্র, নরগণ, সিংহ লগ্ন আপনার, তাই তো? জীবনে কিছু করতে চাইছেন কিন্তু যাই করতে যাচ্ছেন প্রবল বাধা, জ্ঞাতির জায়গা থেকেও কিন্তু যথেষ্ট শত্রুতা আপনাদের রয়েছে, আছে তো সেটা? যে বাড়িটায় থাকেন বাড়িটা একটু পুরনো বাড়ি, ছিয়াশি সালে জন্ম, কাজে অনেকটা সময় পার হয়ে গেছে, অনেক চেষ্টা করেছেন বাড়িতে বসে কিন্তু কারো কাছে যাননি মনে হয়, 7:30 সময় প্রবল বাধা হচ্ছে, তাই তো? হ্যাঁ ম্যাডাম। বেশ, কাজে প্রত্যেকটা কথায় যেরকম আপনি হাতে হ্যাঁ মেলালেন, ঠিক একইভাবে বলবো জীবনকে এখানে আটকে না রেখে সঠিক প্রতিকার প্রতিবাদ। একদমই, আজকের মতো আমাদের সময় একদম এখানেই শেষ, আমরা এখানেই বিদায় নেব। দিদির সঙ্গে এই অনুষ্ঠানে আবারও দেখা হবে আগামী বুধবার দিন ঠিক রাত্রি 9টায়। দিদিকে অনেক অনেক ধন্যবাদ, প্রত্যেকে সিটিভিএন এ চোখ রাখুন, ভালো থাকুন, নমস্কার।